আমি আল্লাহ তাদেরকে জীবন দান করলাম। সবাই যখন জীবিত হয়ে গেল, জীবিত হওয়ার পরে ওই সমস্ত মানুষেরা আবার নিজের এলাকার মধ্যে চলে গেল। এলাকার মধ্যে কিয়া দেখে নিজের ছেলে মেয়ে যাদেরকে ছোট রেখে গিয়েছিল এরা সবাই বড় হয়ে গেছে। তারা ঘরের ভিতরে ঢুকতে চায় কিন্তু ছেলে মেয়েরা ঢুকতে দেয় না, কয় পরিচয় তারা দোকানের কোনো অনুমতি নেই। তারা তখন নিজের পরিচয় তুলে ধরল। তারা বলল, আমরা তো তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের আত্মীয় স্বজন। যখন পরিচয় তুলে ধরেছে সন্তানাদিরা গড়ের ভিতরে ঢোকার পারমিশন দিয়েছে, তাহলে এই ঘটনা থেকে শিক্ষা দেওয়া গেল। ও দুনিয়ার মানুষেরা, ভাইরাস থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবে না। জোরে সুরে বলেন ঠিক না বেটি। দুই নম্বর বল, এই সমস্ত মানুষেরা নিজের স্বার্থের দিকে লক্ষ্য করে, নিজের ছেলে মেয়ে বউ বাচ্চাকে রেখে তারা নিজের জীবনটাকে বাঁচানোর জন্য তারা বাইরে হয়ে গিয়েছিল। এটা কিন্তু একটা স্বার্থকতা। জোরে বলেন ঠিক না বেনি। এটা স্বার্থপরতা। কোন ইমানদার বমিল বান্দা বান্দি না শুধুমাত্র নিজে বাঁচবে, আরেকজন মরে যাবে এমন কখনো মুমিন জাতিরা ভাবতে পারে না। মুমিন বুঝাইবে আমিও বাঁচবো, আমার সঙ্গে আমার জনগণেরও বাঁচবে। জোরে সোরে বলেন ঠিক না বেটি। এই কারণে এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আমার বহাল আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেমনি ভাবে এদের মৃত্যু দিয়েছেন আবার আল্লাহ জিন্দা করেছেন, এটা মহান আল্লাহর দয়া। এই কারণে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লাযু ফাযলিল আলান্নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমি মহান আল্লাহর দয়া, আমি মহান আল্লাহর ফজল, আমি যাকে চাই তাকেই দান করি। কিন্তু অধিকাংশ মানুষ আছে এরা আল্লাহর শুকরিয়া আদায় করে না। বছর হবে ১২ মাসে, এই ১২ মাসের মধ্যে ৬টা মাস হলো আল্লাহর কাছে বড় সম্মানিত, বড় মর্যাদাশালী। ৬টা মাসের মধ্য থেকে বর্তমান চলমান যে মাসটা, এই মাসের নাম হলো রজব মাস। এই মাসটাও সম্মানিত, সম্মানিত এই মাস হওয়ার কারণে আল্লাহ ঘোষণা করেছেন যে এই মাসে তোমরা নিজেরা নিজেদের প্রতি অত্যাচার জুলুম করতে পারবে না। এর মানে হলো এই মাসে গুনাহ বন্ধ করতে হবে, গুনাহ করা যাবে না। যতটুকু সম্ভব আমরা সবাই এই মাসে গুনাহ থেকে আমরা মুক্ত থাকব। দুই নম্বর হলো এই মাসগুলো হলো রমজানের প্রস্তুতির মাস। আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে। রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وَبَلِّغْنَا رَمَضَانَ। আল্লাহর নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, রে আমার উম্মতেরা, রজব মাস যখন চলে আসে তখন তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, রজব মাসে এবং শাবান মাসে তুমি বরকত দান করো, আসমান জমিনের সকল প্রকার বরকত আমাদেরকে দাও। ওয়াবাল্লিগুনা রমাদান, আর দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই দোয়াটা আল্লাহর রাসূল করতেন, আমাদেরকে শিক্ষা দিয়েছে।
এই দোয়াটা আমরা সব সময় পড়ব, আয় আল্লাহ দয়া করে মেহরবানি করে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। এই কারণে এই মাসে সম্ভব হলে বেশি বেশি করে রোজা রাখবে, কারণ রমজানের রোজার একটা প্রস্তুতি এই মাস থেকে গ্রহণ করতে হয়। বেশি বেশি করে ইবাদতের একটা প্রস্তুতি গ্রহণ করবেন, যেমনি ভাবে একটা ছাত্র পরীক্ষা দিতে হলে কয়েক মাস আগ থেকে সে প্রস্তুতি গ্রহণ করে, ঠিক তেমনি ভাবে রমজানুল মোবারকে ইবাদত বন্দী করার জন্য এই মাস থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিগত রমজান মাসে যদি আমরা একটা কোরআনে খতম দেই, তাহলে এই বছর আমরা প্রস্তুতি নিতে হবে যদি দুইটা খতম দেই। বিগত রমজান মাসে যদি আমরা 1000 নফল নামাজ পড়ি, এই মাসে প্রস্তুতি নিতে হবে যাতে আমরা 2000 নফল রোজা রাখি, নফল নামাজ পড়ি। এইভাবে প্রত্যেকটা আমলের বেড়ায় একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং বিশেষ করে এই মাসে মহান আল্লাহ মেরাজে বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আল্লাহর কাছে নিয়ে যে নামাজ আমাদের উপরে আল্লাহর রাসূলের মাধ্যমে দিয়েছেন, 50 ওয়াক্তের নামাজ আল্লাহ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ বলেন, ও নবীজি এই নামাজগুলোকে আমি আল্লাহ কমাতে কমাতে 5 ওয়াক্তের নামাজ আনলাম, কিন্তু আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন এরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে আমি মহান আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব তাদের আমলনামায় দান করে দিব। তাহলে এটাও আমাদের গুরুত্বপূর্ণ আমল যে নামাজটা আল্লাহ রাসূল মিরাজ থেকে নিয়ে এসেছিলেন, এই নামাজটা আমরা কখনো ছাড়ব। এখন আসুন ভাইরা, চলমান বিশ্বের মধ্যে আজকে আমাদের সামনে বিভিন্ন ভাইরাসগুলো আসতেছে, মহামারীগুলো আমাদের সামনে আসতেছে একের পরে এক। করোনা ভাইরাস গেল, এখন আরেকটা নতুন রূপ ধরা পড়ছে, নতুন ভাইরাস। এইগুলা কেন আসে, কোন কারণে আসে, এটা কি বন্ধ হবে না চলবে, এই বেলায় কোরআন আমাদেরকে একটা সুন্দর একটা সাজেশন দিয়েছে। কোরআন বলেছে যে লক্ষ্য করে দেখো, এই রকম মহামারীগুলা এটা নতুন কোন বিষয় না, এটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ দিয়েছিলাম। কেন দিয়েছিলাম, বিভিন্ন জাতিকে আমি আল্লাহ বিভিন্ন পাপের কারণে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার উম্মতেরা বনি ইসরাইল তারা যত ধরনের পাপে লিপ্ত ছিল, আমার উম্মতেরা যখন তাদের মতো সকল রকমের পাপে লিপ্ত হয়ে যাবে, তখন তাদের উপরে আমার পক্ষ থেকে ভাইরাসগুলো আসবে, বেমারগুলো আসবে। কতদিন পর্যন্ত থাকবে এটার কি কোনো লিমিটেড আছে? আল্লাহর রাসূল ঘোষণা করেছেন হাদিসের মধ্যে যে কিয়ামতের পূর্বে তোমাদের উপরে বিপদ আপদগুলো ওই রকমই আসবে, একটা তসবিহ দানা যদি ছুটে যায় একটার পর আরেকটা একটার পর আরেকটা যেমন পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে একটার পর আরেকটা গজব আসতে থাকবে। এই গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে আমল করতে হবে, আমল ছাড়া গজব থেকে বাঁচার আর বিকল্প কোনো পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে ইতিহাস তুলে ধরেছে যে এই দুনিয়াতে একটা বংশ ছিল যার নাম বনি ইসরাইল। বনি ইসরাইল জাতির প্রতি আমি আল্লাহ একটা মহামারী দিলাম, মানে ভাইরাস। এই ভাইরাস যখন তাদের সমাজে আসলো, আল্লাহ তখন ঘোষণা করলেন তোমরা এই ভাইরাসের ভয়ে পলায়ন করিও না, কারণ ভাইরাস তোমাকে মারতে পারে না, মারার একমাত্র ক্ষমতার মালিককে। কিন্তু তারা বুঝতে পারে নাই, তারা মনে মনে ভাবলো যে এলাকায় এই ভাইরাস এসেছে, ওই এলাকা থেকে আমরা পলায়ন করি, হয়তো আমরা ভাইরাস থেকে মুক্তি পাবো, মৃত্যু থেকে মুক্তি পাবো। আল্লাহ বলেন, তারা যখন আল্লাহর নিষেধ অমান লঙ্ঘন করলো, ভাইরাস জড়িত এলাকা থেকে যখন তারা পলায়ন করলো ভাইরাস থেকে বাঁচার জন্য,
তখন আমি মহান আল্লাহ তাদের উপরে মৃত্যু অবধারিত করে তখন লক্ষ্য করে দেখেন ভাইরাস থেকে যারা বাঁচতে চায় এদের মনে হয় মৃত্যু হয় না, হয়নি মৃত্যু তো হয়। এই কথাটাও আল্লাহ আমার তেলাওয়াত কিত আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ আমার মহান আল্লাহ বলেন অগণবিধি আপনি কি তাদেরকে দেখেন নাই যারা নিজের ঘর থেকে বাইর হয়ে গিয়েছিল। কেন বাইগিনে হয়ে গিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজারাল মউত মৃত্যুর ভয়ে আমরা যদি এই ভাইরাস জনিত এলাকার মধ্যে যদি আমরা থাকি ভাইরাস আমাদেরকে আক্রান্ত করবে আমরা মরে যাব, কাজেই আমরা মরতে চাই না। মৃত্যুর ভয়ে তাদের এলাকা তাদের ছেলে মেয়ে তাদের ঘর বাড়ি যা কিছু আছে সব গুনাকে রেখে তারা যখন পলায়ন করল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কতজন ছিল? ওহুম উলুফুন এরা হাজারে হাজার ছিল। এদের কোন সংখ্যা কোন পরিসীমা ছিল না। হাজারে হাজারে মানুষেরা ভাইরাস থেকে বাঁচার জন্য তারা নিজের দেশ যখন ত্যাগ করেছে আমার মহান আল্লাহ বলেন ওই হাজারে হাজারে মানুষগুলা যাদের বেলায় বলা হয় 60 লক্ষ থেকে 70 হাজার পর্যন্ত এতগুলা মানুষ নিজের এলাকা ছেড়ে ভাইরাস থেকে বাঁচার জন্য যখন পলায়ন করল চলতে চলতে দুইটি পাহাড়ের মধ্যখানে সমতল জায়গার মধ্যে যখন সমবেত হল আমার মহান আল্লাহ বলেন আমি আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের সবার যেন মৃত্যু হয়ে যায়। আল্লাহ ঘোষণা করতে দিনে হয়েছে একসাথে সকল মানুষগুলা মৃত্যু বরণ করতে একটা সেকেন্ডও দেরি হয় নাই, একসাথে সব মানুষের মারা গেল। আল্লাহ ঘোষণা করেছেন فَقَالَ لَكُمُ اللَّهُ مُوتُوا আল্লাহ বলেন আমি মহান আল্লাহ তাদেরকে আদেশ করলাম তোমরা মৃত্যু বরণ কর। আল্লাহ বলেন আমি মহান আল্লাহ যখন আদেশ করলাম করতে দেরি হয়েছে তারা মৃত্যু বরণ করতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব মানুষ একসাথে মৃত্যু বরণ করল, সবাই যখন একসাথে মৃত্যু বরণ করল সবাই যখন একসাথে মারা গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সবাই শেষ। তখন একদিন ওই রাস্তা দিয়া একজন ব্যক্তি একজন নবী ওই রাস্তা দিয়ে উনি গেলেন যার নাম হিজকিল আলাইহি সালাতু ওয়াসালাম। ওই উপত্যকা দিয়ে যখন রওনা করছেন দেখেন এই জায়গার মধ্যে হাজার হাজার শত শত কঙ্কাল দেখা যায়। এই অবস্থা দেখিয়া উনি আল্লাহর দরবারে দরখাস্ত করলেন প্রভু গো এতো কঙ্কাল এই জায়গার মধ্যে দেখা যায় বিষয়টা কি? আল্লাহ বুঝাতে চায় এরা ভাইরাস থেকে বাঁচার জন্য এই জায়গায় এসেছিল, আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিছি। তখন হিজকিল আলী সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এদেরকে জীবিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন উনার উসিলায় সমস্ত কঙ্কালওয়ালা লোকগুলোকে আল্লাহ জিন্দা করে দিলেন। মৃতকে জীবিত করার মালিক কে? এই কারণে আল্লাহ বলেন
আমি আল্লাহ তাদেরকে জীবন দান করলাম, সবাই যখন জীবিত হয়ে গেল, জীবিত হওয়ার পরে ওই সমস্ত মানুষেরা আবার নিজের এলাকার মধ্যে চলে গেল। এলাকার মধ্যে কিয়া দেখে নিজের ছেলে মেয়ে যাদেরকে ছোট রেখে গিয়েছিল এরা সবাই বড় হয়ে গেছে, তারা ঘরের ভিতরে ঢুকতে চায় কিন্তু ছেলে মেয়েরা ঢুকতে দেয় না, কয় পরিচয় তারা দোকানের কোন অনুমতি নেই, তারা তখন নিজের পরিচয় তুলে ধরলো। তারা বলল আমরা তো তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের আত্মীয় স্বজন। যখন পরিচয় তুলে ধরেছে সন্তানাদিরা গড়ের ভিতরে ঢোকার পারমিশন দিয়েছে, তাহলে এই ঘটনা থেকে শিক্ষা দেওয়া গেল, ও দুনিয়ার মানুষেরা ভাইরাস থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবে না। জোরে সুরে বলেন ঠিক না বেটি। দুই নম্বর কলম, এই সমস্ত মানুষেরা নিজের স্বার্থের দিকে লক্ষ্য করে, নিজের ছেলে মেয়ে বউ বাচ্চাকে রেখে তারা নিজের জীবনটাকে বাঁচানোর জন্য তারা বাইর হয়ে গিয়েছিল। এটা কিন্তু একটা স্বার্থকতা, জোরে বলেন ঠিক না বেনি, এটা স্বার্থপরতা। কোন ইমানদার বমিল বান্দা বান্দি না শুধুমাত্র নিজে বাঁচবে, আরেকজন মরে যাবে এমন কখনো মমিন জাতিরা ভাবতে পারে না। মমিন বুঝাইবে আমিও বাঁচবো, আমার সঙ্গে আমার জনগণেরও বাঁচবে। জোরে সোরে বলেন ঠিক না বেটি। এই কারণে এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আমার বহাল আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেমনি ভাবে এদের মৃত্যু দিয়েছেন আবার আল্লাহ জিন্দা করেছেন, এটা মহান আল্লাহর দয়া। এই কারণে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান্নাস ওয়ালাকিন্না আকসারান্নাস লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমি মহান আল্লাহর দয়া, আমি মহান আল্লাহর ফজল, আমি যাকে চাই তাকেই দান করি, কিন্তু অধিকাংশ মানুষ আছে এরা আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ বুঝাতে চায় অধিকাংশ মানুষ আছে এই নিয়ামতে শুকরিয়া আদায় করে না, তাহলে এই জাতির প্রতি আল্লাহ গজব কেন দিয়েছে, এতগুলা মানুষ কেন মারা গেল? তার আসল উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম তারা লঙ্ঘন করেছিল, আল্লাহর আদেশ তারা পালন করে নাই। আল্লাহ তাদের ইতিহাস গুলো আমাদের সামনে তুলে ধরেছে যে এইভাবে তোমরা যখন পাপে লিপ্ত হইবা, গুনার মধ্যে ডুবে যাইবা, তখন তোমাদের উপরেও আমি আল্লাহ এইরকম গজব নাজিল করব, পাপ মুক্ত যখন হবা আমি গজব মুক্ত একটা রাষ্ট্র তোমাদেরকে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ ওই যুগে মানে ইসরায়েল বংশের এই ঘটনাটা আল্লাহ এই আয়াত তুলে ধরেছেন। আর ওই যুগের আরেকটা বংশ ছিল যারা ফেরাউনের বংশ, যেখানে কিবতি বংশ বলা, তাদের কাছেও আল্লাহ এই রকম গুনাহ করার কারণে এটা বনি ইসরায়েল জাতিকে গোলাম বানায় রেখেছিল, যার কারণে মহান আল্লাহ তাদের প্রতিও আরো কিছু গজব আল্লাহ নাজিল করেছে। কি গজব গুলা? এই গজব গুলার কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 133 নম্বর আয়াতে তাদের গজবের কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফারাদিউ ওয়াদ্দামা আয়াতিন مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين.
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিবতী বংশের লোকেরা যখন গুনাহ শুরু করল, অত্যাচার নির্যাতন করা শুরু করলো, আমি আল্লাহ সর্বপ্রথম তাদের উপরে একটা গজব দিলাম, এই গজবের নাম হলো তুফান। এই গজবের নাম তুফান, মহা প্লাবন আল্লাহ তাদের উপরে জারি করে দিলেন। তারা ডাক দেখো অমুসালামিক, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে দরখাস্ত করুন আল্লাহ যেন তুফান থেকে মহা প্লাবন থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়, আমরা কলেমা করে মুসলমান হয়ে যাব, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করলেন, তুফান যখন সরে গেল কিন্তু তারা কুফুর থেকে সরে গেল না, ঈমানের পথে আসলো না, তারা বলে আল্লাহ আমাদেরকে ডর দেখাইয়াছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মহান আল্লাহ বলেন দ্বিতীয় পর্যায়ে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ওয়াল জারাদা, আল্লাহ বলেন তাদের উপরে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধরনের গজব আমি আল্লাহ দিয়ে দিলাম, পঙ্গপাল গুলা দিয়ে দিলাম। এরা এমন ভাবে পঙ্গপাল গুলা এমন ভাবে বিচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গজব দিলাম, উড়তে বইতে চলতে ফিরতে সব জায়গায় শুধু পঙ্গপাল আর পঙ্গপাল। এখন তারা বলে আমরা ভালো হয়ে যাব, সংশোধন হয়ে যাব, আর গুনাহ করব না, এটাকে সরাইয়া দেওয়া হলো, আবার তারা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। এখন একটার পর আরেকটা গজব আসছে, গজবের ধরন এক রকম না ভিন্ন রকম, আরো জোরে বলেন ভিন্ন রকম, এক একবার এক এক ধরনের গজব আসে। এখন যখন তারা তওবা করে সংশোধন আনল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ার পরে আমি আল্লাহ ওয়াল কুমালাত, আমি মহান আল্লাহ তাদের প্রতি উকুন নামক আমি আল্লাহ গজব দিলাম, উকুন হয়ে গেল, বিস্তার মধ্যে গেলে উকুন দেখা দেয়, গড়ে গেলে উকুন, জমিনে উকুন, যেই জায়গায় হাত দেই ওই জায়গায় শুধু উকুন আর উকুন, এটা আল্লাহর পক্ষ থেকে বাইরাস গজব। জোরে বলেন ঠিক না বে ঠিক। এইভাবে যখন উকুন দেখা দেয় ওই সমস্ত মানুষ গুনা, এইগুলা দেখার পরে তারা বলে আমরা এখন সংশোধন হয়ে যাব, যে খাবার তারা সামনে নেবে খাবারের মধ্যে উকুন, চা নিলে উকুন, ভাত নিলে উকুন, তরকারি নিলে উকুন, উকুনের কারণে তারা কোনো খাবার খাইতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, যেই দিকে যায় ওই দিকে শুধু উকুন আর উকুন গজব। আল্লাহ বলেন এইগুলাকে তারা যখন বলল আমরা তওবা করে নিব, উকুন সরাইয়া দেওয়া হলো, এরপরেও তারা সংশোধন হয় নাই, আল্লাহ বলেন এরপরে আমি মহান আল্লাহ তাদের উপরে ব্যাঙ নামক গজব দিলাম। এমন ভাবে ব্যাঙ, ব্যাঙের আবির্ভাব হলো, যেই জায়গায় যায় ওই জায়গায় শুধু ব্যাঙ আর ব্যাঙ, জলে স্থলে সব জায়গায় ব্যাঙ আর ব্যাঙ, ব্যাঙ তো পানিতে থাকে কিন্তু ওই ব্যাঙ গুলা ঘরের মধ্যে আসা শুরু হয়ে গেল, বিছানায় গেলে ব্যাঙ, খাবার রেডি করেছে খাবারের ভিতরে ব্যাঙ, যেই জিনিসে হাত দেয় ওই জিনিসের মধ্যে শুধু ব্যাঙ আর ব্যাঙ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনার মাত্রা যখন বাড়াইয়া দিয়েছে, গজবেরও ধরন আল্লাহ ভিন্ন রকম করে দিয়েছে, যারা বলেন ঠিক না বেঠিক। এইভাবে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কিবতি বংশের প্রতি পাঁচ রকমের গজব, পাঁচ ধরনের গজব আল্লাহ তাদের উপরে ঢেলে দিলেন। কেন ঢেলে দিলেন? তার কারণ হলো এরা পাপিষ্ঠ, গুনাহগার, নাফরমান। তাহলে বুঝতে হবে ওই যুগে ভাইরাস এসেছিল বিভিন্ন রকমের, আজকে আমাদের সমাজেও বলা হয় করোনা ভাইরাস যদি চলে যায় এইরকম এক একটা জিনিস কিন্তু আমাদের কাছে ভাইরাস। জোরে বলেন ঠিক না বেডিক। কোন সময় ডেঙ্গু জ্বরের আকার ধারণ করে আল্লাহ ভাইরাসকে, কোন সময়
চিকুনগুনিয়া দিয়ে আল্লাহ আমাদের কাছে ভাইরাস দেন, কোন সময় করুণার নাম ধারণ করে ভাইরাস চলে আসে, যারা বলেন ঠিক না বে ঠিক? এইভাবে পাপের মাত্রা যখন বাড়বে, ভাইরাসের ধরনও বাড়বে, ভাইরাসের মাত্রাও বাড়বে। আমরা অনেক সময় এই ভাইরাস থেকে মুক্তির জন্য আমরা বিভিন্ন চেষ্টা কৌশল করতেছি, কিন্তু লক্ষ্য করে দেখেন পূর্ববর্তী যুগের মধ্যে যেই ভাইরাস গুলাকে আল্লাহ যেই কারণে দিয়েছিলেন, এই কারণ গুলা বর্তমানে আমাদের সমাজের মধ্যে আছে। সেই কারণটা হলো সেই যুগের মানুষেরা যত রকমের গুনাহ ছিল সকল প্রকার গুনার মধ্যে তারা জড়িত ছিল। বর্তমানে মুসলমান জাতিরা সকল প্রকার গুনার মধ্যে জড়িত আছে কি নাই? আরো জোরে বলেন। এখন সেই যুগে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই কিবতি বংশের মধ্য থেকে একজন দুইজন নয় 70,000 মানুষগুলোকে আল্লাহ এক সঙ্গে ভাইরাসের মাধ্যমে আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন। তাহলে আল্লাহ বোঝাতে চায় বর্তমানে যেমন করোনা ভাইরাসের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলা মারা যাইতেছে, এটা নতুন বিষয় নয়। কোরআন হাদিস তালাশ করলে দেখা যায় এটা পূর্ববর্তী এরকমই ছিল। পূর্ববর্তীরা তওবার মাধ্যমে যেমন ভাবে আল্লাহ তাদেরকে ভাইরাস মুক্ত করেছেন, ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার জাতিরা গোটা বিশ্ব থেকে ভাইরাস মুক্ত বিশ্ব যদি করতে হয় তাহলে সকল প্রকার গুনাহ ছেড়ে আল্লাহ বলা হয়ে যাইতে হবে। এছাড়া আমাদের বিকল্প আর কোন পথ? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির ইতিহাসগুলো আমাদের সামনে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাদিয়ান শহরে আমি আল্লাহ একজন নবী পাঠাইলাম, তার নাম শুআইব আলাইহিস সালাম। সেই মাদিয়ান শহরের বাসিন্দারা সেই জাতিরা টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু এদের একটা দোষ ছিল, এরা যখন ব্যবসা বাণিজ্য করত মাফে এরা কম দিত। তখন ওই যুগের নবী শুআইব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পুরো দিক দিয়ে তো তোমাদের অভাব অনটন রাখে নাই, তো মাফে কেন কম দেও? এটা আল্লাহ নিষেধ করেছে। এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর গোলামি করবা। দুই নম্বর হলো মাফে কম দিবা না। কিন্তু সেই জাতিরা বুঝে নাই, কারণ যার দল বেশি সে টগায় বেশি। কথা বলেন ঠিক না? এখন এই যুগের মানুষেরা মানুষকে টগানো শুরু করছে, মাফে কম দে, মাফে কম দে। শুআইব আলাইহিসসালাম বলেন তোমাদের উপরে গজব আসবে, গজব যদি আসে আমাদেরকে দেখা, চাক্ষুষভাবে আমাদেরকে দেখা। তখন মহান আল্লাহ তাদের এলাকার মধ্যে এমন একটা গরম নামক ভাইরাস নাযিল করে যে গরমে অতিষ্ঠ হয়ে সমস্ত মানুষেরা বন জঙ্গলে যাওয়ার শুরু করছে, নিজের এলাকা ছাড়িয়া শহর ছাড়িয়া জঙ্গলবাসী হয়ে গেল। সবাই যখন জঙ্গলবাসী হয়ে গেল, আল্লাহ জঙ্গলের ভিতরে আল্লাহ গজব নাযিল করে সবাইকে সমূলে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের দুষ্টা কি ছিল? এরা মাফে কম দিত। আজকে আমাদের সমাজে এই দোষ আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? মাফে কম দেবার অভ্যাস আমাদের সমাজেও আছে। এইভাবে মহান আল্লাহ হুদ আলাইহিসসালামকে আল্লাহ আদ জাতির প্রতি আল্লাহ পাঠাইলেন। আদ এমন একটা জাতি ছিল যাদের অট্টালিকার কোনো অভাব ছিল না, এরা যে রকম অট্টালিকা তৈরি করেছে এই রকম অট্টালিকা কেউ তৈরি করতে পারবে না, এবং শক্তিশালী আল্লাহ তাদেরকে করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। উঁচু উঁচু প্রাসাদগুলো তারা তৈরি করত, এক পর্যায়ে তাদের অন্তরে অহংকার চলে আসলো যে আমাদের চেয়ে বড় আর কেউ নাই। তাদের অন্তরে যখন এই কথাটা চলে আসলো আমাদের চেয়ে বড় কেউ নাই, আল্লাহ বলেন তখনই আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম, কারণ সবার বড় কে? জোরে বলে না কে? আল্লাহ
আল্লাহ বলেন তোমাদেরকে ক্ষমতা তো আমি আল্লাহ দিয়েছি এই অট্টালিকা গুলা বানানোর মাধ্যমে নিজের ক্ষমতা প্রকাশ করিও না, কারণ এই ক্ষমতার মালিক আমি আল্লাহ, তোমাদেরকে বানাইয়া দিয়েছি। কিন্তু তারা মানে নাই, আল্লাহর গোলামি করে নাই। নিজেকে যখন বড় মনে করা শুরু করে দিল, আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখা যায় যে মানুষগুলা কোটি কোটি টাকার মালিক হয়ে শিল্পপতি হয়ে এখন আল্লাহকে চিনে না, এমন লোক সমাজে আছে কি নাই? এরা যখন এমন লোক হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি একটা গজব নাযিল করে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বছর পর্যন্ত তাদের বৃষ্টিগুলো আল্লাহ বন্ধ করে দিলেন। তিন বছর বৃষ্টি বন্ধ হওয়ার কারণে ফসল হয় না, গাছ বৃক্ষ তরলতা গুলা সবগুলা মরে যায়, এমনি তারা তখনো সংশোধন হয় না, কারণ অহংকার আত্মগরিমা নিজেকে বড় মনে করা, এমনি তারা আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিসসালামের কাছে গিয়ে বলে আল্লাহর পয়গম্বর গো, আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন মহান আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টির মাধ্যমে ফসলের ব্যবস্থা করে দেন। হুদ আলাইহিসসালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, এমনি তাকায় দেখা গেল আকাশের মধ্যে তিন রকমের মেঘ দেখা গেল, একটা মেঘ হলো কালো, আরেকটা হলো সাদা, আরেকটা হলো হলুদ। এমনি ওনাদেরকে জিজ্ঞেস করা কেন তোমরা কোন ধরনের মেঘ চাও? এই গোষ্ঠীর লোকেরা বলে আমরা কালো মেঘটা আমরা চাই। এমনি হুদ আলাইহিসসালাম বলেন এটা আসলে কালো মেঘ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। কথা বলেন ঠিক না বেটি? তোমরা সংশোধন হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর সামনে মাথা নত করো। তথাপি তারা সংশোধন হলো না, আল্লাহওয়ালা হলো না, তখনই আমার মহান আল্লাহ আকাশ ওই কালো মেঘ গজব হিসেবে আল্লাহ নাযিল করে দিলেন। সাত রাত পর্যন্ত মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, সাত দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়ে গোটা এলাকার মানুষকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলে ধ্বংস করে দিলাম, কোনো কিছু অস্তিত্ব ছিল না। ও দুনিয়ার মানুষেরা তাদের ইতিহাস গুলো আমি আল্লাহ তুলে ধরলাম, কোন পাপের কারণে কোন জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, তুমি একটু তালাশ করে দেখো তোমার মধ্যে আমার মধ্যে এই দোষটা আছে কি নাই, অহংকারীর মতো দোষ আমাদের সমাজের মানুষের কাছে আছে কি নাই। আরো জোরে বলেন, এখন আর শুনো মায়েরা, এই রকম অনেক দোষগুলো আমাদের সমাজের মধ্যে আছে, এইগুলা আল্লাহর নবী বলে দিয়েছেন কিয়ামতের পূর্বে উম্মতেরা সকল ধরনের গুনার মধ্যে জড়িত হয়ে যাবে। এইভাবে আল্লাহ বলেন লূত আলাইহিসসালামের দিকে তাকায় দেখো, লূত আলাইহিসসালামের গোষ্ঠীর লোকেরা যখন সমকামিতা তারা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন লূত নবীর মাধ্যমে জানাই দিয়েছেন খবরদার সমকামিতার মতো তোমরা গুনাহ করিও না, তোমরা এমন একটা গুনাহ আবিষ্কার করেছো যারা পৃথিবীর পূর্বে কেউ আবিষ্কার করে নাই, এমন গুনাহ থেকে তোমরা বিরত থেকো, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। তারা বলে গজব যদি আসতে হয় এনে দান, আমরা আল্লাহর গজব চাক্ষুষভাবে দেখব। উনি বলেন আল্লাহর গজব চলে আসলে কেউ টেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে মহান আল্লাহ তিনজন সম্মানিত বড় বড় ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিলেন,
একজনের নাম জিব্রাইল, আরেকজন হলেন মিকাইল, আরেকজন হলেন ইসরাফিল আলাইহিসসালাম। তিনজন লূত আলাইহিসসালামের ঘরে মেহমান হলেন। ওনার স্ত্রী কাফেরা ছিল, ভালো ছিল না, দুষ্ট প্রকৃতির ছিল, যার কারণে এলাকার মানুষের কাছে খবর দিয়েছে, তোমরা যেই জিনিস, তোমাদের যেই জিনিসের কামনা বাসনা, এমন লোকগুলা আমাদের ঘরের মেহমান হয়েছে, চলে আসো। বারবার যখন এইগুলা বলতেছে, লোকেরা চলে আসতেছে, লূত আলাইহিসসালাম বলেন, ফিরিস্তারা তো পুরুষের সুন্দর রূপ ধারণ করে এসেছে। এমনি লূত আলাইহিসসালাম বলেন, আপনারা চলে যান, এরা আপনাদের সঙ্গে খারাপ আচরণ করবে, আমার মেহমানের সঙ্গে কেউ খারাপ আচরণ করবে এটা আমি মেনে নিতে পারি না। এমনি ফিরিস্তারা মুসকে হাসি দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আমরা দুনিয়ার কোন মানুষ নই, আমরা গোলাম মহান আল্লাহর ফেরেশতা, আমাদেরকে কেউ কোন ক্ষতি করতে পারবে না। জাতিরা যখন আসলো অপকর্ম করার জন্য, এমনি জিব্রাইল আলাইহিসসালাম 600 ডানা এর মধ্য থেকে একটা ডানার মাধ্যমে তাদেরকে যখন আঘাত করেছেন, আঘাত করতে দেরি হয়েছে, গোটা জাতিগুলা অন্ধ হয়ে যায়, একটা সেকেন্ডেও দেরি হয় নাই, সব অন্ধ হয়ে গেছে, এখন আর চোখে দেখে না। এমন অবস্থায় আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাশ থেকে পাথর নামক গজব আল্লাহ নিক্ষেপ করে দিলেন, এক একটা পাথরের মধ্যে এক একজন মানুষের নাম, যার নামে যেই পাথর ওই পাথরটা ওই লুগুরু ফেকা পড়ে। আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ হুকুম করেছেন, জিব্রাইল যেই জমিনে তারা দাঁড়িয়ে আছে, বসে আছে, শুয়ে আছে, এই জমিনটা তুলে নাও, জমিনটা উল্টাইয়া তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। জমিনটাকে এমনভাবে তোলা হয়েছে, আকাশের ফিরিস্তারা বলেন, এই জমিনের মরুক ছাগল গরু বাছুর যা আছে সবগুলা আমরা দেখতে পেয়েছিলাম। ওই পরিমাণ উপর দিক দিয়ে নেওয়া গেল, এরপরে উল্টাইয়া তাদেরকে জমিনে নিক্ষেপ করা হল। আল্লাহ বলেন, এই জাতিদেরকে যে আল্লাহ নিক্ষেপ করেছেন, যে জায়গার মধ্যে আল্লাহ ফালাই দিয়েছেন, এটা সাগর হয়ে গেল, যেটাকে লোহিত সাগর বলা হয়, মৃত সাগর, এই সাগরের পানি তিক্ত হয়ে গেল, বিষাক্ত হয়ে গেল। সেই যে কতবের মাধ্যমে এই সাগরের যে অবস্থা হয়ে গেল, আজ পর্যন্ত এই সাগরে এই অবস্থা আছে, এটাকে মৃত সাগর বলা হয়। এই সাগরের পানি কেউ খাইতে পারে না, এখানে ঘর বাড়ি কোনো কিছু হয় না, এই সাগর থেকে কোনো কিছুই উৎপাদন হয় না। এই কারণে একজন আল্লাহওয়ালা ওই দৃশ্যটা দেখার জন্য সাগরের কিনারার মধ্যে যখন গিয়েছেন, ভাবলেন এই সাগরের পানি একটু টেস্ট করে দেখি কি রকম, উনি সাগর থেকে সামান্য পানি নিয়ে মুখে দিয়েছেন, এই যে জিহ্বাটা তিক্ত হয়েছে, অনেক বছর পরে উনার জিহ্বাটা ভালো হয়েছে, এখনো পর্যন্ত ওই সাগরের পানির মধ্যে এই আসরটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবেই আমি আল্লাহ পাপিষ্ঠদেরকে দণ্ডেছিলাম, পাপিষ্ঠদেরকে আমি মহান আল্লাহ শাস্তি দিয়েছিলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, ওই বনি ইসরাইল জাতিরা যত রকমের গুনাহ করেছে, অন্যায় করেছে, আজকে আমাদের সমাজে এইগুলা অন্যায় অপরাধ আছে কি নাই, কথা বলেন আছে কি নাই, আজকে আমাদের সমাজের মানুষের অন্তরে অহংকার আছে, আজকে আমাদের সমাজের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ওজনে কম দেয়, আজকে আমাদের সমাজের মানুষের মধ্যে সমকামিতার মতো রোগ আছে, আজকে আমাদের সমাজের মানুষের মধ্যে ওই পূর্ব যুগের যত অপরাধের কারণে
আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলেন এমন কোন গুনাহ নাই যেই গুনাহ গুনাহ আজকে আমরা করি না। এখন প্রশ্ন জাগে হুজুর, আল্লাহ ওইভাবে কেন আমাদেরকে ধ্বংস করে দেয় না, কেন একসাথে ধ্বংস করে না? তার কারণ বলো, আপনারা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর কাছে কতগুলো দোয়া করেছিলেন, এর মধ্যে একটা দোয়া করো, ও পরওয়ারদিগার আমি নবী দুনিয়াতে থাকবো না, আমার গুনাহগার উম্মতরা দুনিয়াতে থাকবে, আয় আল্লাহ পূর্ববর্তী মানুষরা গুনাহ করার কারণে সমূলে যেমন ভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলা, এমন ভাবে আমার গুনাহগার উম্মতের গুনার কারণে সমূলে ধ্বংস করে দিও না। আল্লাহ তোমার কাছে আমি নবীর এই আবদার, এই দরখাস্ত। আল্লাহ বলেন, নবী গো আপনি দুনিয়া থেকে চলে আসেন, গাবরাবেন না, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম একসাথে সকল উম্মতকে আমি আল্লাহ ধ্বংস করব না, এটা আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম। কিন্তু আপনি জেনে নেন, কিছু কিছু মানুষদেরকে মৃত্যুর মাধ্যমে, ভাইরাস আক্রান্তের মাধ্যমে আমি আল্লাহ বাকি গুলাকে সংশোধন করে দিব। আল্লাহ নবীর সাথে যে ওয়াদা করছে এই কারণে একসাথে সবাই ধ্বংস হয় না। এই যে আল্লাহ করোনা ভাইরাস দিয়েছিলেন, ইচ্ছা করে গোটা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ একসাথে মেরে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। কেন, কোন কারণে করেন নাই? কোনদিন কি ভাবছি বুঝছি না, নবীর কারণে, বিশ্ব নবীর কারণে রসুল আমাদের জন্য দোয়া কবুল করাইয়া দুনিয়া থেকে চলে গেছে, যার কারণে কোন ভাইরাস মহামারী আসলে একসাথে সব মানুষরা মারা যায় না, কিছু সংখ্যক মানুষরা আক্রান্ত হয়, বাকিরা নিরাপদ থাকে, এটা নবীদের দোয়ার বদৌলতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন যে এইভাবে যুগের পর যুগ উম্মতরা যখনই যেই গুনাহ করেছে তখনই আমি আল্লাহ পাকড়াও করেছি, এখন যে আমাদের সামনে যেই গুনাহগুলো আসতেছে, গুনাহ করতেছি আর গজবগুলো আসতেছে, আমরা অনেক সময় প্রশ্ন করি, হুজুর কোন সময় আমরা ভাইরাসগুলো থেকে মুক্ত হব? এই প্রশ্নের জবাব নিজের কাছে আছে, যখনই আপনি আমি গুনাহ থেকে মুক্ত হব তখন থেকেই আল্লাহ ভাইরাস মুক্ত আমাদেরকে করে দিবে। এছাড়া আর বিকল্প কোন পথ কথা বলেন আর আছে? কারণ আপনি আমি এই ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য যা কিছু আবিষ্কার করা হবে, একটা মেডিসিন আবিষ্কার করা হবে, ভ্যাকসিন আবিষ্কার করা হবে, দেখা যাবে 6 মাস পরে আরো নতুন ভাইরাস, এটার লাগে আরেকটা ভ্যাকসিন, এরপরে আরেকটা ভাইরাস, মানে তোমার ভ্যাকসিনের দরদ আল্লাহ করোনার দরদ আল্লাহ ভিন্ন রকম করে দিবে, এটার মোকাবেলা পৃথিবীর কোনো মানুষরা করতে পারবে না, কারণ এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে আসে, এই গজবের মোকাবেলা কেউ করার কোনো ক্ষমতা নাই। এই কারণে আল্লাহ আমাদেরকে এই ইতিহাসগুলো আমাদের সামনে তুলে ধরে আল্লাহ বোঝাতে চায় যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, রমজান মাস তোমাদের সামনে আসতেছে, এই রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করো, আজকে থেকে ওয়াদা করো নামাজ ছাড়বো না, তেলাওয়াত ছাড়বো না, আল্লাহর কালাম পড়া আমরা কখনো ছাড়বো না, তসবিহ ছাড়বো না, জিকির আজকার ছাড়বো না, আল্লাহর গোলামি ছাড়বো না, আমাদের গুনার মাত্রা কমাতে হবে, আমলের মাত্রাগুলো আমাদেরকে বাড়াতে হবে, আমাদেরকে মসজিদ ওয়ালা হতে হবে, আমাদেরকে তেলাওয়াত ওয়ালা হতে হবে, আমাদেরকে তাহাজ্জুদ ওয়ালা হতে হবে, আমাদেরকে আওয়াবিন ওয়ালা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে ইবাদতগুলো দিয়েছেন, ইবাদতগুলো আল্লাহ এমন ভাবে আমাদের সামনে দিয়েছেন, দেখেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা হিকমত আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ হিকমত কৌশল রেখেছেন, যেটা আমার ইবাদত বন্দী করে কোনো মানুষ যেন একরে ডলে পড়ে না যায়, এই কারণে ইবাদতের মধ্যে কিছু শিথিলতাও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আমরা যখন মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ আদায় করার পরে আমাদের প্রতি কিছু নফল ইবাদত আছে, আপনি আওয়াবিনের নামাজ পড়েন, আপনি সূরাগুলো তেলাওয়াত করেন, জিকির আজকার করেন,
এইগুলা করতে করতে এসার সময়টা এসে যায়। জোরে বলেন ঠিক না বেটি? এসার সময় এসে যায়। এখন শুনে এসার আজাল হয়ে গেল, এজার আজাল হওয়ার পরে এসার ফরজ নামাজ আদায় করার আগে সাইড রাখার সুন্নত আছে কি নাই, এই সুন্নত গুলাকে সুন্নত মুআক্কাদা না, এই সুন্নতটা হলো সুন্নতে জায়দা, মানে পোনে পালন না পড়লে কোনো অসুবিধা। আর হুজুর বলেন এখন প্রশ্ন থাকে হুজুর, এসার পূর্বের যে সুন্নতটা এই সাইনাকার সুন্নতটা আল্লাহ ওচি কেন আল্লাহ রাখলেন, তার কারণটা কি? তার কারণ আল্লাহ বুঝাতে চায় আমার বান্দা বান্দিরা মাগরিবের নামাজ পড়ার পরে আওয়াবিনের নামাজ পড়ে তেলাওয়াত করার পরে শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব আসবে, এখন যদি এই সুন্নতটাকে যদি আমি আল্লাহ অবধারিত করে দেই সুন্নতে মুআক্কাদা করে দেই, যদি আমার বান্দা বান্দিরা পড়তে না পারে তাহলে তার অসুবিধা হবে, তার কষ্ট হবে, বাধ্য করে দিলে তো সে পড়তে বাধ্য। এই কারণে আমার বান্দা বান্দিদের যাতে কষ্ট না হয় এই কারণে এই সাইডে কা সুন্নতটাকে সুন্নতে জায়দা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উচ্চিক করে দিলাম, পড়লে ভালো না পড়লে অসুবিধা, কিন্তু কেন দিলেন ফরজ নামাজ পড়ার আগে সুন্নত কেন দিলেন, এটার মধ্যে হিকমত কি, এটার মধ্যে ফায়দা কি? ফায়দাটা হলো কোন মানুষ যদি দৌড় দিয়ে আসিয়া যদি ফরজ নামাজ পড়ে তাহলে এত একাগ্রতা সৃষ্টি হবে না, মনোযোগ তৈরি হবে না, এই কারণে মহান আল্লাহ সুন্নত গুলো আগে দিলেন। কারণ হলো সুন্নতের মাধ্যমে তোমার মনটাকে স্থির করো, মনটাকে তুমি শান্ত করো, চাই দেখা সুন্নত পড়ার পরে যখন ফরজে বান্দা বান্দিরা দাঁড়ায় তখন তার মন অটোমেটিক শান্ত সুস্থ হয়ে যায়। আল্লাহ বলেন ফরজ নামাজটা শান্ত সুস্থ ভাবে পড়ার জন্য সুন্নত আগে দিলাম, সুন্নতের মাধ্যমে একটা শরীরকে একটা প্রস্তুতি গ্রহণ করো, স্থিতিশীলতার মধ্যে আনো তোমার শরীরকে বডিকে। ধরে বলেন সুবহানাল্লাহ। নতুবা দৌড় দিয়ে আসিয়া যে তুমি নামাজ পড়তে যাও তোমার একটা ক্লান্ত শ্রান্ত শরীরে আসবে, এই কারণে আমি আল্লাহকে সুন্নত দিলাম, সুন্নতের মাধ্যমে তুমি নামাজের মনোযোগী হও। ধরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে লক্ষ্য করে দেখেন ফজরের নামাজ আপনি পড়বেন, ফজরের নামাজের আগে যে সুন্নত এই সুন্নতটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। জোরে বলেন ঠিক না বেটি? সুন্নতে মুআক্কাদা মানে পড়তেই হবে। কেন সুন্নতে মুআক্কাদা দেওয়া হলো? তার কারণ হলো এশার নামাজের পরে ফজরের আগ পর্যন্ত সময় কম না বেশি, এই বেশি সময় আমার বান্দা বান্দিরা রেস্ট নিবে, বিশ্রাম নিবে, কাজেই এই বান্দা বান্দিরা গম থেকে উঠিয়া দুই রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তে তার কোনো অসুবিধা হবে না, কষ্ট হবে না, এই কারণে আমার মহান আল্লাহ এই সুন্নতটাকে সুন্নতে মুআক্কাদা বানাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে লক্ষ্য করে দেখেন ফজরের নামাজ পড়ার পরে আপনি পড়বেন জোহরের নামাজ, ফজর এবং জোহরের মধ্যখানে অনেক লম্বা সময়, আমার বান্দা বান্দিরা জোহরের নামাজে যখন চলে আসবে তার শরীরে কোনো ক্লান্তি থাকবে না, অসুবিধা থাকবে না, যেহেতু সময় আছে এই কারণে আমি মহান আল্লাহ জোহরের পূর্বে সাইড রাখা সুন্নতটাকে সুন্নতে মুআক্কাদা বানাইয়া দিলাম। এখন শুনো মায়েরা, জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত সময়টা লম্বা না কম? কম সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় কম হওয়ার কারণে আমি যদি আসরের পূর্বের সুন্নতটাকে সুন্নতে মুআক্কাদা বানাইয়া দেই আমার বান্দা বান্দিরা পড়তে অসুবিধা হবে, এই কারণে আমি আল্লাহ
অতিরিক্ত ঐচ্ছিক বানাইয়া দিলাম, ইচ্ছা করে রে বান্দা বান্দি করো না করলে কোনো অসুবিধা নাই। আল্লাহ বুঝাতে চায় আমার প্রত্যেকটা ইবাদত বন্দেগি এমন ভাবে আমি আল্লাহ সাজাইয়া দিয়েছি, এতে আমার কোনো বান্দা বান্দে বিন্দি ইবাদত করে যেন ক্লান্ত শ্রান্ত না হয়ে যায়। এইভাবে আসর থেকে নিয়ে মাগরিব এর ভিতরে সময় আরো কম, আল্লাহ বলেন সময় যেহেতু কম এই কারণে মাগরিবের আগে আর কিছুই নেই, তাড়াতাড়ি আসিয়া জমাতে শরীক হয়ে যাও। আল্লাহ বলে ও বান্দা আর বান্দিরা সকল ইবাদতগুলো আমি আল্লাহ একটা লিমিট করে দিলাম, এইগুলা তোমরা করো কোনো অসুবিধা নাই, তুমি যাকাত দিবা তোমার টেনশন নাই, 40 ভাগের এক ভাগ দাও কোনো অসুবিধা নাই। জোরে বলেন ঠিক না বেরি, তুমি টাকা পয়সার মানি একবার পদে দাও, বারবার যাওয়া ফরজ নাই একবার যাও, জোরে বলেন ঠিক না বেরি। এইভাবে আল্লাহ যাকাতের বেলায় বলেন নাই প্রতিদিন প্রতি মাসে দিতে হবে, আল্লাহ বলেন বছরে একবার দাও। কেন আল্লাহ এমন শিথিল বিধান আমাদের প্রতি দিলেন? তার কারণ হলো আমার বান্দা বান্দিরা আমার গোলামি করতে গিয়ে যেন অতিষ্ঠ না হয়ে যায়, এই কারণে প্রত্যেকটা ইবাদতকে সুবিন্যস্ত আমি আল্লাহ করে দিয়েছি। ওরে বান্দা বান্দিরা এমন ইবাদত কখনো ছাড়িও না, ইবাদত করো, করে যদি মরতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম মরতে দিয়ে হবে, তোমার কবরটা জান্নাতের বাগান হতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এই রজব মাসটিকে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে সম্মানিত মাস মনে করে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দি করা আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন ওয়া আকিদা ওয়া আলহামদুলিল্লাহ।